গৌতম চক্রবর্তী মাননীয় মহকুমা শাসকের কাছে আসছেন। কুচকাওয়াজ শুরু করার অনুমতি নিয়ে প্যারেড কমান্ডার ফিরে যাচ্ছেন। এখন সত্তরতম সুবর্ণ দিবসে অংশগ্রহণকারী আয়োজনগুলির কুচকাওয়াজ শুরু হচ্ছে। অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে। প্যারেডের প্রধান কমান্ডার হিসেবে আছেন গৌতম চক্রবর্তী, সাবেক সেক্টর আরক্ষণ বারুইপুর। প্যারেডের সিনিয়র কমান্ডার হিসেবে আছেন গৌর চন্দ্র নাই, সম্পাদক সরব রাষ্ট্রপতি। অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে বাড়িপুর গার্লস হাই স্কুল। পতাকা বহন করছেন স্নেহা মণ্ডল, রাজীব চ্যাটার্জী।
Don't let that shot go through your heart.